হাই ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমি পুষ্টি ও খাদ্য সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ সেই বিষয়ে কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি এনেছি। আশা করি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন ও যারা ক্লাস 9 ও 10 এর স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলি খুবই উপযোগী হবে বলে আমি মনে করি। তো আসুন শুনে নেওয়া যাক সেই প্রশ্নগুলো কি। জীবদেহে শক্তির উৎস কি? উত্তর, খাদ্য। খাদ্যে সৌরশক্তি কি রূপে সঞ্চিত থাকে? উত্তর, স্থৈতিক শক্তি। পুষ্টি কি বিপাক? উত্তর, উপচিতি বিপাক। পুষ্টি কাকে বলে? উত্তর, যে ধারাবাহিক ও সম্মিলিত উপচিতি বিপাক পদ্ধতিতে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে জীব তার প্রয়োজনীয় শক্তি অর্জন করে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি, বিকাশ ঘটায়, জীবের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং জীবনের মৌলিক ধর্মগুলি সঠিকভাবে পালিত হয়, তাকেই আমরা পুষ্টি বলবো। উদ্ভিদ দেহে ভবিষ্যতের খাদ্য হিসাবে কি রূপে খাদ্য সঞ্চিত থাকে? উত্তর, শ্বেতসার বা স্টার্চ রূপে। প্রাণী দেহে ভবিষ্যতের খাদ্য হিসাবে কি রূপে খাদ্য সঞ্চিত থাকে? উত্তর, গ্লাইকোজেন ও ফ্যাট রূপে। নিউট্রিয়েন্টস বা পরিপোষক কি? উত্তর, যে সমস্ত জৈব বা অজৈব বস্তু জীবদেহের পুষ্টি সাধন করে জীবদেহের বিভিন্ন ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে, তাকে নিউট্রিয়েন্টস বা পরিপোষক বলে। নিউট্রিয়েন্টস বা পরিপোষক কত প্রকার ও কি কি? উত্তর, 2 প্রকার। এক, শক্তি উৎপাদক পরিপোষক, অপরটি দেহ সংরক্ষক পরিপোষক। খাদ্য কি? যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহে বৃদ্ধি, পুষ্টি, ক্ষয়পূরণ ঘটে ও তা থেকে তাপশক্তি পাওয়া যায়, তাকেই আমরা খাদ্য বলবো। খাদ্য কত প্রকার ও কি কি? উত্তর, খাদ্য 2 প্রকার। 1 নম্বর হলো প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড বা দেহ পরিপোষক খাদ্য, অপরটি প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড বা দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্যের উদাহরণ কি? উত্তর, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। দেহ সংরক্ষক খাদ্যের উদাহরণ কি? উত্তর, ভিটামিন, মিনারেলস, ওয়াটার। কার্বোহাইড্রেটের উপাদান কি কি? উত্তর, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? উত্তর, 2:1। গ্লুকোজের সংকেত কি? উত্তর, C6H12O6। সুক্রোজের সংকেত কি? উত্তর, C12H22O11। কার্বোহাইড্রেট কত প্রকার ও কি কি? উত্তর, 3 প্রকার। 1, মনোস্যাকারাইড বা এক শর্করা, ডাইস্যাকারাইড বা দ্বি শর্করা, পলিস্যাকারাইড বা বহু শর্করা। আমাদের দৈনন্দিন খাদ্যের
কত শতাংশ কার্বোহাইড্রেট থাকে? উত্তর 40% বা 40%। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ক্যালোরিফিক ভ্যালু কত? উত্তর 4 kcal, অর্থাৎ 4 kcal। অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে প্রতিদিন কত গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন হয়? উত্তর 450 থেকে 600 গ্রাম। ফ্যাট জাতীয় খাদ্যের উপাদান কি? উত্তর অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন। ফ্যাট জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? উত্তর 2:1। এস্টার কি? উত্তর অ্যাসিড ও অ্যালকোহলে মিলে যে লবণ গঠন করে তাকে এস্টার বলে। তেল কি? যে ফ্যাট সাধারণ উত্তাপে বা সাধারণ অবস্থায় তরল হিসাবে থাকে তাকে অয়েল বা তেল বলা হয়। চর্বি কি? উত্তর যে ফ্যাট সাধারণ উত্তাপে কঠিন বা কোমল রূপে থাকে তাকে চর্বি বলে। ফ্যাট কত প্রকার ও কি কি? উত্তর ফ্যাট 3 প্রকার, সরল ফ্যাট, যৌগিক ফ্যাট, লব্ধ ফ্যাট। সরল ফ্যাটের উদাহরণ কি? উত্তর ল্যালোনিন, মোম ইত্যাদি। যৌগিক ফ্যাট এর উদাহরণ কি? উত্তর অ্যামাইনোলিপিড, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড ইত্যাদি। লব্ধ ফ্যাটের উদাহরণ কি? উত্তর স্টেরল, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কি কি? উত্তর AEDK। ফ্যাটের ক্যালোরিফিক ভ্যালু কি? উত্তর 9.3 kcal বা 9.3 kcal। অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে প্রতিদিন কত গ্রাম ফ্যাট জাতীয় খাবারের প্রয়োজন? উত্তর 50 গ্রাম। স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটের উদাহরণ কি? উত্তর বনস্পতি ও প্রাণীজ ফ্যাট। আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটের উদাহরণ কি? উত্তর উদ্ভিদজ ফ্যাট। প্রোটিন জাতীয় খাদ্যের উপাদান কি? উত্তর কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ও নাইট্রোজেন। কয়েকটি প্রাণীজ প্রোটিনের উদাহরণ দাও। উত্তর মাছ, মাংস, ডিমের সাদা অংশ, দুধ, ছানা ইত্যাদি। কয়েকটি উদ্ভিদজ প্রোটিনের উদাহরণ দাও। উত্তর ডাল, সয়াবিন, বিনস, গম ইত্যাদি। প্রোটিনের ক্যালোরিফিক ভ্যালু কত? 4.1 kcal, অর্থাৎ 4.1 kcal। অ্যাডাল্ট মানুষদের ক্ষেত্রে প্রতিদিন কত প্রোটিনের প্রয়োজন? উত্তর 100 থেকে 150 গ্রাম। কয়েকটি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম কি? উত্তর লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, মিথিওনিন, ফিনাইল অ্যানিলিন, থ্রিওনিন ও
ট্রিপটোফ্যান। প্রোটিনের অভাব হলে কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে? উত্তর কোয়াশিয়রকর ও ম্যারাসমাস। মেজর এলিমেন্ট বা অতিমাত্রিক উপাদান কাকে বলে ও এগুলো কি কি? জীবদেহের পুষ্টির জন্য যে সমস্ত উপাদান বেশি পরিমাণে প্রয়োজন হয় তাদের মেজর এলিমেন্ট বা অতিমাত্রিক উপাদান বলা হয়। উদাহরণ, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সালফার, আয়রন বা লোহা। মাইনর এলিমেন্ট বা স্বল্পমাত্রিক উপাদান কাকে বলে ও কি কি? উত্তর জীবদেহের পুষ্টির জন্য যে সব উপাদান অতি অল্প পরিমাণে প্রয়োজন হয় তাকে মাইনর এলিমেন্ট বা স্বল্পমাত্রিক উপাদান বলে, যেমন ম্যাঙ্গানিজ, ক্লোরিন, কোবাল্ট, কপার, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, সিলিকন, আয়োডিন ইত্যাদি। গবাদি পশুদের স্কাউর রোগ কেন হয়? উত্তর খাদ্যে অতিরিক্ত মাত্রায় মলিবডেনামের উপস্থিতি ঘটলে তামার ঘাটতি ঘটে। অর্থাৎ যে খাদ্যে বেশি পরিমাণে মলিবডেনাম থাকবে সেই খাদ্যে তামার ঘাটতি অটোমেটিকলি হবে। সেই কারণেই পশুদের উদরাময় রোগ হয় এবং এটিকেই বলা হয় স্কাউর রোগ। প্রাণীদের অ্যানিমিয়া রোগ কেন হয়? আয়রন বা লোহার অভাবে। গলগণ্ড বা গয়টার রোগের কারণ কি? উত্তর আয়োডিনের অভাব। ক্লোরোসিস রোগের কারণ কি? উত্তর উদ্ভিদ দেহে লোহা ও ম্যাগনেশিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ হয়। কোন কোন মৌল চুল, নখ, তরুণাস্থি বা কার্টিলেজ গঠনে সাহায্য করে? উত্তর সালফার, ক্যালসিয়াম, ফসফরাস, ফ্লোরিন। উচ্চ শক্তি সম্পন্ন এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদনকারী মৌলের নাম কি? উত্তর ফসফরাস। সিলিয়ারি গমনে সাহায্য করে কোন মৌল? উত্তর ক্যালসিয়াম। হিমোসায়ানিন গঠনে সহায়তা করে কোন মৌল? উত্তর কপার বা তামা। কোন মৌল ভিটামিন B12 সংশ্লেষ করে? উত্তর কোবাল্ট। কোন মৌল রক্ত, মূত্র ইত্যাদির মধ্যে অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে? উত্তর সোডিয়াম। কোন মৌল জলের ভারসাম্য রক্ষা করে? উত্তর ক্লোরিন। তো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম আশা করি এই প্রশ্নগুলো আপনাদের হেল্প করবে। নেক্সট ভিডিওতে আমি ভিটামিন ও ভিটামিন সম্বন্ধিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।